নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার। আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি রেখার সাথে আপনাদের পরিচয় করাবো, সব থেকে শক্তিশালী অর্থনৈতিক, আপনার অনেক স্ট্রং থাকবে যদি এই রেখা আপনার হাতে থাকে। এই রেখাকে অ্যাকচুয়ালি বলা চলে যে আপনার চৌম্বকের মতো অর্থ আপনার কাছে টেনে নিয়ে আসবে। অর্থাৎ এই রেখা আপনার হাতে থাকলে হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে পারে। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে পরিচয় করাবো কোন জায়গায় অবস্থিত এই রেখা, যে রেখা দ্বারা আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটতে পারে, বা এই রেখাকে চৌম্বকও বলা হয়। যত রকম অর্থ আছে সব কিছু চৌম্বকের মতো টেনে আপনার কাছে আনতে পারে। সেটা আপনার ব্যবসার থেকে অর্থ হতে পারে, বা আপনার শ্বশুরালয় থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হোক না কেন, আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ এনে দিতে পারে এই রেখা। তার আগে যে কথাটা আমি বলি প্রত্যেকটা দিন, যে হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো আমি করি সেই আলোচনাগুলো কখনো কেটে কেটে দেখবেন না, কারণ এখানে কেটে দেখার মতো কিন্তু কোনো জায়গাই নেই, কারণ আলোচনাগুলো সম্পূর্ণ আপনার। আর এই কারণেই আমি বলি যে এই ধরনের ভিডিওগুলো কখনো কেটে কেটে দেখবেন না, কারণ যে রেখাগুলো আমি বোঝাবো সেটা আপনার হাতে হয়তো আজ নাও থাকতে পারে, পরবর্তীকালে কিন্তু আসতেও পারে। কারণ এই ছোট রেখাগুলো বা যেগুলো শুভ অশুভ আমাদের হাতে যে রেখাগুলো আমরা দেখতে পাই, এগুলো কিন্তু 15 দিন অন্তর অন্তর চেঞ্জ হতে থাকে। অর্থাৎ আপনার 3 মাস পর পর এই রেখাগুলো কার্যকারিতা কিন্তু ঘটাতে শুরু করে। অর্থাৎ আপনার হাতে আজ নেই, আপনি দেখবেন না, এরকম ভুলটা করবেন না, আজ নেই কাল কিন্তু আপনার হাতে থাকতেই পারে। আর সেই কারণে অনুরোধ করি প্রত্যেকটা দিন যে সম্পূর্ণ এই ভিডিওগুলো দেখুন, বুঝুন, আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন। যদি ঠিকঠাক আমি যে ছবি এঁকে দেখানোর চেষ্টা করি আপনার সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনার, এবং আপনার নিজেরাই কিন্তু নিজেদের হাতের রেখা বিচার করা শিখে যেতে পারেন, বা নিজেরাও কিন্তু বুঝতে পারেন আপনার ভবিষ্যৎ বর্তমান, আপনার গ্রহদের অবস্থান মাঝে কাউকে কিন্তু বোঝানোর প্রশ্নই নেই, আপনারা নিজেরা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। সম্পূর্ণভাবে ছবির সাথে মিলিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। আর সেই কারণে বলি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। এখন আমি কমন যে রেখাগুলো সেগুলো একে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন প্রত্যেকের হাতেই থাকে। এছাড়া একটা আপনার ভাগ্য রেখা থাকে, কিন্তু সেটা সবার হাতে থাকে না, সেখানে আমি আঁকছি না। এছাড়া এই 3টে রেখা ছোট বা বড় প্রত্যেকের হাতে কিন্তু এটা জন্ম থেকেই পাওয়া যায়। আর এরপরে যেগুলো ছোট ছোট রেখা, শুভ রেখা, অশুভ রেখা, সেগুলো কিন্তু আপনার চেঞ্জ হতেই থাকে, মুছেও যেতে থাকে। যদি আপনার ভালো সময় আসে অবশ্যই ভালো রেখাগুলো আপনার হাতে ফুটে উঠবে, আবার যখন সেই ভালো সময়টা ঠিকঠাক ব্যবহার করতে পারবেন না তখন আবার মুছে যাবে। অর্থাৎ এই ছোট রেখাগুলো যখন যে কাজের জন্য, আমি সেই সম্পর্কে আলোচনা করব। যেরকম এখন কিছু রেখা দেখাবো, তার আগে আমি বলি যে রেখাটা আপনার হাতে থাকলে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। সর্বশ্রেষ্ঠ রেখা বলা চলে যে রেখাগুলোর সাথে আমি এখন পরিচয় করাব, এই জায়গাটা অনামিকা, এই তর্জনী আঙুলের নিচে, এটা কিন্তু বৃহস্পতি পর্বত, এবং অনামিকা আঙুলের নিচে এটা কিন্তু রবি পর্বত, এবং মধ্যমা আঙুলের নিচে শনি পর্বত। তা আমি এখন যে জায়গাটার কথা বলবো, প্রথমত কিন্তু আপনার এই বৃহস্পতি পর্বতটা উঁচু হতে হবে, মাংসাশী এবং লালচে গোলাপি আভাযুক্ত হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আপনার বৃহস্পতি ভালো। অর্থনৈতিক যখনই একটা আলোচনায় আসবো তখন বৃহস্পতি আপনার ভালো থাকতে হবে। এবার যে শনি পথ নিয়ে আমি বলবো, এইটা হচ্ছে আপনার হৃদয় রেখা। এই হৃদয় রেখা থেকে যদি এরকম 2টি রেখা আপনার শনি পর্বতে ওঠে, তারপর সেই 2টি রেখা দ্বারা তৈরি হবে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা যদি 2টি রেখাই কিন্তু আপনার উঠতে হবে ঠিক যে এই যে হৃদয় রেখা থেকে, তাহলে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে, এবং আপনি প্রচুর অর্থের মালিক হবেন, এতে কোনো ভুল নেই, এবং সর্বশ্রেষ্ঠ রেখা এইটাকে কিন্তু বলা হয়। তারপরে দেখুন, এখান থেকে একটা ভাগ্য রেখা যদি আপনার সোজা শনি পর্বতে চলে যায়, আমি একটু ব্যাখ্যা করে দিলাম কারণ এখানে এইটা এঁকেছি, তাই শনি পর্বতে পৌঁছে যায়। ঠিক এই ভাগ্য রেখার থেকে যদি কোনো একটা রেখা রবি পর্বতে পৌঁছে যায়, আবার এইখান থেকে যদি কোনো এই ভাগ্য রেখা থেকে
যদি কোন রেখা যে বুধ পর্বতে পৌঁছে যায়, এটা বুধ পর্বত, বা এই জায়গা থেকে যদি কোনো বৃহস্পতি পর্বতে পৌঁছে যায়, এটাও কিন্তু আপনার ভাগ্য রেখা। তাহলে এই ভাগ্য রেখা থেকে একটা যদি বৃহস্পতি পর্বত, রবি পর্বত বা বুধ পর্বতে এরকম যদি কোনো একটা আপনার হাতে থাকলেই হবে, যদি পৌঁছে যায়, তাহলে কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে, যাকে আমরা বলি লটারি থেকে কিন্তু আপনার প্রচুর অর্থ আপনার হাতে আসবে, এতে কোনো ভুল নেই। এবার দেখুন, এইখানে আপনার এই ভাগ্যরেখার থেকে একটা রবি পর্বতে, একটা বুধ পর্বতে, তার সাথে সাথে এই যে হৃদয় রেখা চলে গেছে, এখানে একটা কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই ত্রিভুজটার কিন্তু অবশ্যই একটা মাহাত্ম্য আছে অর্থনৈতিক দিক থেকে। আপনাকে করতে পারে কোটি টাকার মালিক যদি এই দুটো রেখা দ্বারা আপনার হাতে রবি রেখা এবং বুধ রেখা দুটো এসেই আপনার ভাগ্য রেখার সাথে অ্যাটাচড হচ্ছে, সেই জায়গা থেকে ত্রিভুজ ত্রিভুজ তৈরি হয়, আপনার কিন্তু কোটি টাকা মালিক আপনি হবেন, এবং হঠাৎ করে পরিশ্রম করে আপনার এত টাকা রোজগার করতে পারবেন না, আপনার হঠাৎ করে যে কোনো জায়গা থেকে হোক না কেন অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং সর্বশ্রেষ্ঠ রেখা আমি যে কটা আজকে দেখালাম, অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভীষণ কার্যকারিতা আপনার এই রেখাগুলি কিন্তু ঘটিয়ে থাকে। এরপরে আবার এই যে বৃহস্পতি পর্বত এবং শনি পর্বত, এই জায়গাটা যদি কোনো ত্রিভুজ তৈরি হয়, এই ত্রিভুজের কোণা বৃহস্পতিতেও থাকতে হবে, শনি পর্বতেও থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। তার সাথে সাথে আপনাকে দেখতে হবে যে এই যে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার মাথা থেকে কোন ছোট রেখা যে যদি বৃহস্পতি পর্বতে পৌঁছে যায়, এই যে ভাগ্যরেখা কোনো ছোট রেখা বৃহস্পতি পর্বতে, কারণ ভাগ্যরেখাটা সবসময় শনি পর্বতে থাকে, সেই মাথা থেকে কোনো একটা রেখা যদি বৃহস্পতি পর্বতে পৌঁছে যায়, আপনার কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ রেখা বলা হয়। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাকে অনেকটাই সাপোর্ট করে এই রেখা, আপনি কিন্তু হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন যে কোনো দিক থেকে হোক না কেন, এটা কিন্তু তারই একটা বড় প্রমাণ এই রেখা যদি আপনার হাতে থাকে। এই ছিল আজকের আলোচনা, যে রেখাগুলো থাকলে পরে আপনার হঠাৎ করে কোটিপতি হতে পারবেন এবং প্রচুর ধনসম্পদ আপনি করতে পারবেন, সেই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।